শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা কি জানেন হিন্দু ব্যতীত শুধু শিখরাই কেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে? পুরীর জগন্নাথ মন্দিরে চাইলেই যে কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন না। এমনকি হিন্দু হওয়া সত্ত্বেও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তাদের জীবনাচরণ ও নিজ দর্শনের হেতু পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি পাননি। তবে হিন্দু ধর্মানুসারী ছাড়া আর একটি ধর্মানুসারীদের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার রয়েছে। গুরু নানক প্রবর্তিত শিখ ধর্মানুসারীরা প্রবেশ করতে পারেন পুরীর জগন্নাথ মন্দিরে। এই ব্যতিক্রম নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে, সেটি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক পুরীতে এসেছিলেন। একেশ্বরবাদের বাণী নিয়ে তিনি তখন সমগ্র ভারতবর্ষ চষে বেড়াচ্ছেন। গুরু নানকের সাথে মারদানা নামে এক ভক্ত ছিলেন। দীর্ঘ পথ চলতে চলতে মারদানা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত। কিছু একটা খাওয়ার জন্য তারা পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তখন গুরু নানক ও মারদানা সমুদ্র পাড়ে গিয়ে বসে রইলেন। ক্ষুধার্ত মারদানা গুরুর কাছে অভিযোগ করে বললেন, যে মন্দিরে খাওয়া পাওয়া যাবে না সেখানে কেন তিনি তাকে নিয়ে এসেছেন? মৃদু হেসে গুরু নানক বললেন, চিন্তা করো না। অল্প কিছুক্ষণের মধ্যেই সমুদ্রতটে এক সৌম্যদর্শন ব্রাহ্মণ খাবার নিয়ে এলেন। স্বর্ণের পাত্রে সুন্দর করে পরিবেশিত সেই খাবার মারদানা ভীষণ তৃপ্তি নিয়ে খেলেন। পরদিন অতি ভোরে পুরী মন্দিরে হইচই পড়ে গেল। জগন্নাথ দেবের মহাপ্রসাদের স্বর্ণের থালাবাসন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সংবাদ শুনতে পেলেন পুরীর রাজা। তৎক্ষণাৎ তার মনে পড়ল গত রাতে দেখা এক অদ্ভুত স্বপ্নের কথা। তার স্বপ্নে হাজির হয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি রাজাকে বললেন, সমুদ্রপাড়ে তার স্বর্ণের বাসন আছে, সেই সাথে এটাও বললেন বাসনের কাছে যারা আছেন তাদের যেন সম্মান সহকারে মন্দির নিয়ে আসা হয়। লোকজন সমেত রাজা সেখানে উপস্থিত হয়ে বিস্মিত হয়ে গেলেন। দেখলেন সত্যি সেখানে পড়ে আছে জগন্নাথ দেবের মহাপ্রসাদের পাত্র, আর তাতে লেগে আছে মহাপ্রসাদের অংশ। পাত্রের কাছেই বসে আছেন এক ধ্যানমগ্ন বৃদ্ধ। ধ্যান ভঙ্গ হলে গুরু নানক রাজাকে দেখতে পেলেন। তিনি রাজাকে সব ঘটনা খুলে বললেন। রাজার বুঝতে বাকি রইল না স্বয়ং জগন্নাথ দেব এই প্রসাদ দিয়ে গেছেন অভুক্তদের। রাজা বুঝতে পারলেন এই বৃদ্ধ লোকটি নিশ্চয় কোনো মহাপুরুষ। তখন তিনি গুরু নানক ও মারদানাকে নিজ প্রাসাদে নিয়ে গেলেন অতঃপর মন্দিরে। কথিত আছে যে শিখ ধর্মের বিখ্যাত আরতি গগন মেথাল পুরীতে বসেই রচনা করেছিলেন গুরু নানক। সেই ঐতিহ্য বজায় রেখে আজও পুরী জগন্নাথ মন্দিরের দ্বার উন্মুক্ত শিখ ধর্মাবলম্বীদের জন্য। অন্য অহিন্দুদের জন্য যেখানে এই মন্দিরের দরজা আজও বন্ধ, সেখানে গুরু নানকের অনুসারীদের জন্য অবারিত দ্বার।